নমস্কার বন্ধুরা, আমি অমিত, অ্যাক্টিভ অ্যাক্টিভিটিতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বায়োফ্লকের একটা নতুন জায়গায় এসেছি, যেখানে আপনারা খুব ভালো আইডিয়া পাবেন। একজন খুব অভিজ্ঞ ফার্মারের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, যিনি গত 5 বছর ধরে মাছ চাষের সঙ্গে যুক্ত আছেন এবং গত 3 বছর ধরে বায়োফ্লক সিস্টেমটাকে উনি অপারেট করছেন। তো দাদার সঙ্গে আমি পরিচয় করাবো। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। আচ্ছা, তার আগে আমি বলে নিচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টে আমি যে স্টেশনে নামলাম সেটা হচ্ছে বগুড়া স্টেশন, এবং সেখান থেকে 5 কিলোমিটার দূরে আপনার গ্রামের নাম কি? দলুই গ্রামে আসলাম, এবং দাদার এখানেই বাড়ি এবং বাড়ির সামনে ওনার ফার্ম হাউস। তো দাদা, আপনার পরিচয়টা যদি একটু দেন। আমার নাম শিশির সরকার। হুম হুম। আর আমি পেশাগতভাবে সার্ভিসের সঙ্গে যুক্ত আছি, এটা আমার একটা হবি বলতে পারেন, মাছ চাষটা। তা সেটা আমি বিগত 5 বছর ধরে করছি, সঙ্গে পণ্ড আছে, এবং বায়োফ্লকে 3 বছরের কাছাকাছি টাইম ধরে আমি চাষটা করছি। বাহ, খুব ভালো, আমি একজন ভালো কৃষকের। তো বন্ধুরা, আজকে আমি নতুন নতুন আইডিয়া নিশ্চয়ই পাবো দাদার কাছ থেকে। তো দাদা, আপনার ফার্মের কটা ট্যাঙ্ক নিয়ে কালচার করছেন এই মুহূর্তে? 4টে ট্যাঙ্ক আছে আমার। 4টে ট্যাঙ্ক। আর বায়োফ্লক ছাড়া আপনার কি আরও অন্য কিছু কালচারও আছে কি? বায়োফ্লক ছাড়া পন্ড কালচার তো আছেই, এবং আমি ফিশ ব্রিডিং, স্পেশালি হলো শিঙি মাছ। শিঙি মাছে? হ্যাঁ, ব্রিডিংটা ব্রিডিং করেন। আচ্ছা, তো চলুন আপনার ট্যাঙ্কগুলো দেখে নেওয়া যাক। ঠিক আছে, আগে এগুলো নিয়ে আমি। হ্যাঁ দেখুন বন্ধুরা, ওনার ফার্ম হাউসে ঢুকছি। ফার্ম হাউসে এদিকে একটা রুম আছে যেখানে 2টো ট্যাঙ্ক আছে, ওটা মাটির নিচেতেই আছে। আর এইদিকে দেখুন 2টো ট্যাঙ্ক, মেইন ট্যাঙ্ক যেটা ওনার। 2টো ট্যাঙ্কে কী কী চাষ করছেন দাদা? এই এটাই কী চাষ করছেন? তেলাপিয়া আছে, লাইলেন্টিকা। আচ্ছা, লাইলেন্টিকা। আর এটাতে? এটা আছে দেশি মাগুর। দেশি মাগুর। কতদিন, কোনটা কতদিন করছেন যদি একটু বলেন? এটার বয়স আছে এখন 75 ডেজ। এটা 75 ডেজ? আচ্ছা, এটা 25 ডেজ। 25 ডেজ দেশি মাগুর বললেন না? তো শীতের মধ্যেই দেশি মাগুর ছেড়েছেন? হ্যাঁ, আমি দেখার জন্য মেনলি, যে এদের কি কি শীতের টাইমে কি কি প্রবলেমটা হয় সেটাও একসঙ্গে দেখা হয়ে যাচ্ছে আমার, সেই সঙ্গে কালচারটা কি গ্রোথ রেটটা হয় সেটাও পেয়ে যাচ্ছে। আচ্ছা, তো আপনার ট্যাঙ্কের যে আকারগুলো দেখছি সেগুলো একটু মানে সবার থেকে আলাদা, তো আপনি এগুলো পুরো গোলও না আবার চৌকোও না? এটা হেক্সাগোনাল, আমি অক্টাগোনাল শেপের আমি এগুলো মেনলি বানিয়েছি, কারণ আমার একটা ওয়াল শেপ আছে। আচ্ছা, রাউন্ড বানালে সেটা হয় না, এবং নর্মালি এতে কোনো মেজর কিছু প্রবলেম আসে না। আসে না? আচ্ছা, যাক বন্ধুরা, দেখুন কত সুন্দর ব্যবস্থা এখানে, এরিয়েশন থেকে শুরু করে, এবং জলে দেখুন জল বিসারকে করছেন উনি। এটা কিভাবে করছেন একটু যদি আমার বন্ধুদের বলেন। এটা একটা এয়ার লিফট পাম্প, এটা বানানো আছে। হুম হুম। এবার এটা ডিটেলসটা দেখাতে হলে খুলতে হবে, এখন ক্ল্যাম্পিং করা আছে, আমি পরে আপনাকে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, জাস্ট এরিয়েশনের পাইপটা উপরে লাগানো আছে, নিচে লাগানো আছে এটা। হুম হুম। জাস্ট তুলতে হবে তাই তো? এটা কি তোলা সম্ভব না? না, তোলা সম্ভব। এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা, উল্টো দিকের পাইপটা থেকে কত স্পিডে জলটা পড়ছে, এবং পুরো ট্যাঙ্কটার জলটা খুব স্মুথভাবে খুব জোরেই ঘুরছে আর কি। তো এটা করার মানে কি একটু যদি বলেন আমার বন্ধুদের। স্পেশালি যখন বায়োফ্লক করা হয়, হ্যাঁ, নিচের দিকটা আমাদের হলো রেডক্স পটেনশিয়াল, যদি ধরা হয় সেটা যদি 400 এর নিচে হয় আপনার, তাহলে ওখানে ব্ল্যাঙ্ক স্পট তৈরি হবে, এবং স্ল্যাজের যে জিনিসটা বলে সবাই, স্ল্যাজ তৈরি হবে। আমি উপরের লেভেলে নর্মাল ডিফিউসার, ডিফিউসার কিন্তু নিচে কোনো অক্সিজেন এরিয়া মানে ইন্ডিস করতে পারে না, কারণ উপরে আসছে এসেই ও ইন্ডিসটা করছে, উপরের লেয়ারটা স্যাচুরেশনে যায়, নিচেরটা কিন্তু আমার ব্ল্যাঙ্ক স্পট তৈরি হবে, ডিও লেভেল কম থাকে। যখন আমি এয়ার লিফট পাম্প দেবো, তাহলে অল টাইম নিচের জলটাকে উপরে দিচ্ছে, তাহলে কোনো জায়গায় ব্ল্যাঙ্ক স্পট আমার তৈরি হবে না। আমি যদি ইমিডিয়েট জল ফেলে দিই, আপনি এক কণাও ময়লা পাবেন না নিচে, একদম নিট অ্যান্ড ক্লিন। যাই হোক বন্ধুরা, খুব ভালো একজন অভিজ্ঞ, আমরা আমাদের অনেক কিছু জানার আছে, আমি দাদার কাছ থেকে, শিশির দাদার কাছ থেকে অনেক কিছু জানবো একে একে। তার আগে আমি মাছগুলো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা, কত সুন্দর ভাসছে, কোনো মানে আমরা আছি, কোনো ভয়ও করছে না, আমি এত জায়গায় গেছি সব মাছ ভয়ে ভয়ে পালায়, কিন্তু এখানে দেখুন দাদা মাছগুলো কিভাবে দেখানো যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখুন উনি খাবার দিয়েছে বন্ধুরা। মাছগুলোর সাইজ কত হয়েছে দাদা এখন?
এগুলো ম্যাক্সিমাম আছে 150 গ্রামের কাছাকাছি, 150 গ্রাম। হ্যাঁ, মিনিমাম আছে 75। আচ্ছা, কত পিস আছে এটার মধ্যে? মাছ আছে আমার 2000। আর এটা জলটা কতটা আছে এখানে? এটা 20,000 লিটার। 20,000 2000 সেন্টিমিটার কিউব। আচ্ছা আচ্ছা, তো ডেন্সিটি কি লো করেছেন কি? হ্যাঁ, ডেন্সিটি লো করা। আচ্ছা, সেটা কারণ? কারণ এটা মাছ একবার বিক্রি হয়ে গেছে। মাছ বিক্রি হয়ে গেছে? ও, বেশি ছিল। হ্যাঁ, বেশি ছিল। আমি এটাই মাছ ছিলাম 4,500। এবার দেখুন, আপনি বায়োফ্লগে সবাই বলে কি একবারে কোনোদিন 4 কুইন্টাল মাছ উঠবে না। আপনাকে এটা হলো 45 ডেজ পর পর আপনাকে গ্রেডিং করতেই হবে। আচ্ছা, গ্রেডিং করে ম্যাক্সিমাম বড় মাছটা তুলে দিতে হবে, তারপরে বাকি যেটা আছে সেটাকে আর একবারই করতে হবে। 15-20 দিনের মধ্যে সেটা আবার সেম গ্রোথ লেভেল নিয়ে নেবে আপনার। কিন্তু কেউ যদি ভাবে যে আমি এটার মধ্যে একবারে 4 কুইন্টাল মাছ নেবো, কোনোদিনই সম্ভব না। তো এর আগে আপনি হার্ভেস্টিং করেছেন? হ্যাঁ। তো প্রথমে টোটাল কত ছেড়েছিলেন? প্রথমে ছেড়েছিলাম আমি একদম গুনে 4,500 মাছ। এবার মর্টালিটি বায়োফ্লকে আছে 3% থেকে 5%। আচ্ছা, যদি শীত ঠিক হয়, তবু নর্মাল খুব খুব ভালো রেজাল্ট ধর হয় 3% মর্টালিটি, 5% এভারেজ, তার উপরে গেলে সেটাকে পোর্ট ধরা। তা এটা আমার মর্টালিটি একদম 3%। মানে একবার হার্ভেস্টিং করেছেন আপনি, সেখানে কত কত কেজি মাছ হারভেস্টিং করেছেন? আমি মাছ বেচেছি 72 কিলো। 72 কেজি? আচ্ছা, এবার ঠান্ডার জন্য আমি এখন একে হাত দিচ্ছি না। ঠান্ডাটা কমলে আমি একটু বড় হলে। এবং সেটা প্রাইস কত পেয়েছেন? আমি পেয়েছি 125 টাকা। 125। তো বন্ধুরা দেখলেন, লাইলেন টিকা আমরা যেটা বলি, সেই মাছ চাষ করছেন। এবং ওনার যে এরিয়েশন সিস্টেমটা সেটা খুবই সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। মাছগুলো একেবারে স্বচ্ছন্দে ঘুরছে, দেখুন ক্যামেরার সামনে একবারে স্বচ্ছন্দে ঘুরছে, বোঝাই যায় মাছগুলো অনেক হেলদি এবং স্বাস্থ্য বা স্বাস্থ্যসম্মতভাবেই এখানে বড় হচ্ছে। আর এদিকের যে ট্যাঙ্কটা আমি সেটা দেখাবো একবার, এখানে বললেন এটা হচ্ছে মাগুর, বেশি মাগুর কি? হ্যাঁ। এই সিটগুলো কোথা থেকে আপনি আনেন? এই সিটটা আমি এনেছি হলো জামালপুর থেকে, সেখানে আমার এক পরিচিত এক দাদা আছেন তাপসদা, তা সিটের ব্যাপারে আমি ওনার উপরই, সারা কারোর উপর ডিপেন্ড করি না। আচ্ছা, তো সিটটা ভালো মনে হচ্ছে কি? হ্যাঁ, কারণ আজ অবধি আমি 3 বছরে কোনোদিন ওনার কাছ থেকে খারাপ সিট পাইনি। তো মাগুর, দেশি মাগুর করে কি সাকসেস মনে হচ্ছে আপনার? কি মনে হচ্ছে, ঠিকঠাক বাড়ছে? হ্যাঁ, কিন্তু স্পেশাল একটা যত্ন নেওয়া প্রয়োজন, কারণ এদের ক্যানিবালিজম এটা আছে, যদি ঠিকঠাক না হয় নিজেরা নিজেদের খাওয়া শুরু করে দেয়, এটা কিন্তু একটা মেজর প্রবলেম দেশি মাগুরের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমাদের খুব অ্যালার্ট থাকতে হয় এবং স্ট্রেসে আছে কিনা সেটা দেখে বুঝতে হয়। মানে অ্যাকচুয়ালি মাছটাকে না বুঝলে ঠিকঠাক, কিন্তু বায়োফ্লকই বলুন আর যাই বলুন, সাকসেস হওয়া খুব মুশকিল। এর নেচার, এর কি কি টাইপ পছন্দ করে, কোন মানে জলটা কীরকম হলে ওর খারাপ লাগে সেটা বুঝতে হবে। রাইট। আর ফ্লকের ফ্লক হওয়াটা বড় কথা না, ফ্লকের কিন্তু কন্ট্রোল করাটা সবচেয়ে জরুরি, কারণ মাগুর কিন্তু 30-40 ফ্লক একদম পছন্দ করবে না, ওর রোগ শুরু হয়ে যাবে। মাগুরের ক্ষেত্রে ফ্লক লেভেল রাখতে হয় 15-18-এর মধ্যে, এবং সেটা আমি মেনটেন করি, সেই জন্য আমার ক্ল্যারিফায়ার লাগানো আছে। আপনি ওইদিকে ওটা কি করেছেন? ওটা ক্ল্যারিফায়ার ফ্লকটা এ করার জন্য কি? হ্যাঁ, জাস্ট ওখানে যাবে, সার্কুলেট হয়ে আসবে আমার ফ্লক। আচ্ছা, ওখানে কিভাবে যায়? ওটা এয়ার লিফট পাম্প দিয়ে যায়। আচ্ছা, এয়ার লিফট পাম্প দিয়ে ওখানে গেল? হ্যাঁ, গিয়ে ওখানে ওই পাইপ দিয়ে রিটার্ন করবে, ওই পাইপটা দিয়ে। আচ্ছা, তোলা দিয়েই আছে একজন একসঙ্গে লাগানো। হ্যাঁ হ্যাঁ, তো ওই পাইপ দিয়ে ওখানে আবার পড়ে যায়। তো সেক্ষেত্রে ফ্লক ফ্লক ডেন্সিটিটা কমান? হ্যাঁ, যখন বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, দেখুন বায়ো ফ্লকের ক্ষেত্রে সব ইনস্ট্রুমেন্টের দরকার নেই। আচ্ছা, একটা ইমহপ কোন এনাফ, আর একটা পিএইচ মিটার, আর অ্যামোনিয়া কিট ফার্স্ট টাইমের জন্য, বাকি কোনো কিছু প্রয়োজন নেই, কারণ ফ্লক লেভেল দেখেই বোঝা যায় যে আমার কি আছে জলে। কারণ অক্সিজেন কম হলে ফ্লক সেটেলমেন্টের টাইম দেখে বোঝা যাবে যে অক্সিজেনটা কি আছে জলে, এগুলো আপনি ইনস্ট্রুমেন্টের প্রয়োজন নেই। তাহলে আপনি আর মাছের ফিড কি দেন? ফিড আমি নিজে বানিয়ে দিই। ফিড নিজে বানিয়ে দেন? হ্যাঁ, প্রথম দিকটা যখন একদম ছোট থাকে সেই টাইমটা আমি সিপি বা গ্রোয়ে, আমি খুব একটা ডিফারেন্স কোনোটাই পাইনি সিপি বা গ্রোয়ে, আর নিজে বানিয়ে দিলে কস্টিংটা অনেক কম পড়ে, সেটা স্পেশালি আমার, আমি কি ফিড ইনগ্রিডিয়েন্ট দিই। হ্যাঁ, বা মেন তো সমস্যা কস্টিং এই, 55-60 টাকা কেজি সেই ফিড আমরা খাওয়াচ্ছি। নিজে বানালে 30 টাকা। তো সেক্ষেত্রে বায়োফ্লকে অ্যামোনিয়া কন্ট্রোল বাড়ির খাবার কি কিভাবে সেটা কি দেন? সেটা আমি নর্মালি রাইস ব্রান মেন ইনগ্রিডিয়েন্ট থাকে, তারপরে আমি অ্যানিমেল প্রোটিন হিসাবে আমি ইউজ করি যেটা নাকি ফিশ মিল আছে, সেটা আমি নিয়ে আসি, আর সোয়াবিন মিল, এরকম সবগুলো মিশিয়ে সঙ্গে ভিটামিন মিক্স দিয়ে, এবং সেটাকে তারপর ফার্মান্টেড করে
সেটা ফার্মেন্টেড করার একটা প্রসেস আছে, সেটা করে দেওয়া হয় তাদের হেলদি থাকে। পেটের প্রবলেম, এই মাগুর মাছে একটা প্রবলেম হয়, গ্যাস হয়ে যায় পেটে। হ্যাঁ, সেটা কিন্তু নিজে বানিয়ে দিলে কোনোদিন হয় না। আচ্ছা, কারণ সিপি খাবারটা বা এই ধরনের প্রোটিন ফিডটা কি পরে গিয়েও খুলে যায়, যেটা নাকি নর্মাল এই খাবারগুলোতে সেই প্রবাবিলিটি থাকে না। আর মাগুর কিন্তু ডোবা খাবার পছন্দ করে। আচ্ছা, যেটা শিঙি কিন্তু ফ্লোটিং ফিড পছন্দ করে, এমন ভাসা খাবার। যে যেটা পছন্দ করে আমাকে সেটা দিতে হবে। তো সেক্ষেত্রে দেন কি করে খাবারটা? এখানে খাবারটা এমনি দিয়ে দিই, কোনো প্রবলেম এমনি মানে ছড়িয়ে দেন? এমনি আমার ট্রে আছে, ট্রেতে করে ডুবিয়ে দিলাম আমি 20 মিনিট। আর এখানে কিভাবে দেন? এটা ওই ট্রেগুলোতে ঝোলানো আছে, ট্রেতে করে। ও, এর মধ্যে ট্রে আছে কি? দেখুন বন্ধুরা কত সুন্দর সিস্টেম করে রেখেছেন। উনি বাড়িতেই তৈরি করে খাবারটা দেন এবং ট্রে আছে এবং ট্রে থেকেই মাছেরা খেয়ে নেন। হ্যাঁ, আমি 20 মিনিট পরে দেখে নিই। আপনার জলের সিলাজ হয় না? সেক্ষেত্রে সিলাজ বলে কোনো জিনিস কেন হবে আমি আমার মানে বুঝতেই পারছি না। আচ্ছা, পুরো অ্যামোনিয়া কনজিউম করে যদি ফ্লক বেনে যায় তাহলে সিলাজটা হবেই না, তাই তো? বায়ো ফ্লক কিন্তু খাবার হ্যান্ডেলের একটা ক্ষমতা আছে, লিমিটেশন আছে। মানে প্রতি মিটার কিউব জলে আপনি 500 গ্রাম খাবার দিতে পারেন, আপনি তার বেশি দিলে বায়ো ফ্লক সাস্টেনই করে না, কারণ তার বেশি ওর ক্ষমতাই নেই, মানে ব্যাকটেরিয়ার ক্ষমতাই নেই। আপনি 1 কিলো খাবার দিলে সিলাজ হবেই, কারণ আমাকে সেইটুকুই দিতে হবে, সেইটুকু মাছই আমি করতে পারবো। এর লিমিটেশন আছে মানে বায়ো ফ্লকের অনেক, মানে এটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি তার জন্য আপনি খাবারটা সিলাজ হয় না আপনার? না না না, আপনি যদি নামতে পারতেন তো আমি বলতে পারতাম, নেমে দেখুন যে এক সিঙ্গেল আপনি পাবেন না। আউটলেট কিছুই করতে হয় না আপনার? হ্যাঁ, আউটলেট করি। আউটলেট কেন করতে? আউটলেট কিন্তু সাজের জন্য না। আচ্ছা, কারণ এতে হলো NO3 যখন বেড়ে যায়, দেখুন NO3 কিন্তু বাড়বে, তা ওটা কমানোর জন্য আমাকে ডাইলুট করতে হয় এক্সট্রা দিয়ে। তার জন্য স্লাজের কোনো ই নেই। ফ্লক বাড়লে আমার ই আছে, ফ্লক যদি বেড়ে যায় আমি ক্লারিফায়ার দেবো। আমার এই ক্লারিফায়ার আমি 4 ঘন্টা চালালে ফ্লক লেগে যে 40 থেকে 15 চলে আসবে, এটা মানে করে দেখা আছে। যাই হোক বন্ধুরা, দেখুন দাদার খুব সুন্দর আইডিয়া, আরও অনেক কিছু আছে, আমি দেখাবো এক এক করে। এটা এই দুটো তো দেখালাম, চলুন এবারে আপনার এই রুমের মধ্যে যেটা আছে সেটা একবার দেখিয়ে দিই আমার বন্ধুদের। দেখুন বন্ধুরা, উনি মাটির নিচে এটা করে রেখেছেন বায়োফ্লক। তো এটা মাটির নিচে কেন করলেন সেটা আগে আমার বন্ধুদেরকে একটু বলবেন। মাটির নিচে আমার ফার্স্ট একটা ই ছিল যে মাটির নিচে কিন্তু টেম্পারেচারটা সেলফ কন্ট্রোল হয়। কারণ হলো যখন গরম হবে ঠান্ডা থাকে মাটি। আচ্ছা, আর ঠান্ডার টাইমে গরম থাকে, এটা অনেকটা বেশি কন্ট্রোল। এটা প্রাইমারি আইডিয়া ছিল, কিন্তু এটার অসুবিধাও আছে। এখন নিচে পড়লে কি জলটা তোলার ক্ষেত্রে একটু পাম্প সমস্যা, পাম্প আমি এটা অ্যাভয়েড করেছি পরের বার। হ্যাঁ, এটা আমার ফার্স্ট, ও এটা প্রথমে ছিল। এবং এই পাম্পগুলো, এই ট্যাঙ্কগুলোতে আপনি এরিয়েশনের জন্য কি ইউজ করেছেন সবগুলোতে? এটা আমি সব টিউব আছে। আচ্ছা, দেখুন কেন আমি ডিফিউসার ইউজ করিনি, ডিফিউসার কিন্তু এফিসিয়েন্সি খুব কম, মানে অক্সিজেন ট্রান্সফার এফিসিয়েন্সি টিউবের ক্ষেত্রে সেটা অনেকটা হাই সেই জন্য। এবং এক্ষেত্রে আপনি তাহলে মোটরটা কি ইউজ করছেন? মোটরটা নর্মাল এমনি একটা আমি এমনি টারবাইন কম্পেশন ইউজ করছি। টারবাইন কম্পেশন, সেক্ষেত্রে আপনার একটা দেখছি এখানে ইয়ে আছে, এটা ব্যাক প্রেশারটাকে আমি অ্যাভয়েড করার জন্য। তাহলে ড্রামটা কেন করলেন আবার? এটা সিলিন্ডারটা যেহেতু এটা অনেক ক্যাপাসিটি বেশি, এজন্য সিলিন্ডার হিসাবে এটা বানিয়ে নিয়েছেন, কম কস্টে ডবল থাকলো, তাই তো? আর দেখুন বন্ধুরা কত সুন্দর আইডিয়া, আপনারা দেখলে বুঝতে পারবেন দাদা এর পিছনে অনেক মানে মাথা লাগায় খাটায় এবং এটা নিয়ে রীতিমতো এক্সপেরিমেন্ট করে। এবং এদিকে দেখতে পাচ্ছেন এখানে কিছু নেই না? না, এটা হলো আমার স্যানিটাইজ করা হয় জলটা। স্যানিটাইজ করেন? আচ্ছা, কোথায় কিভাবে করেন সেটা? আমার পিছনে আমার এক ফিল্টার আছে, ফিল্টার আমার নিজের বানানো। জলে এখানে আয়রন আছে কি আপনার? আয়রন। ও, সেটা স্যানিটাইজ কিভাবে করেন? ওখান থেকে আসার পরে জলটা এখানে আসবে ফিল্টারে আসার পরে। হ্যাঁ হ্যাঁ, তারপরে এটা আমি ক্লোরিন দিয়ে স্যানিটাইজ করি। দেখুন বন্ধুরা, ওখানে যেটা আমরা স্যালো মেশিন বলি, দাদা ওখান থেকে জলটা আনেন এবং জলে আয়রন আছে বলে দাদা একটা ড্রাম এখানে দেখুন ইউজ করেন। এই ড্রামের মধ্যে দাদা কি আছে একটু যদি বলেন আমার বন্ধুদের। এটা বেসিক্যালি একটা স্যান্ড ফিল্টার। হ্যাঁ, এই স্যান্ড ফিল্টারটার মধ্যে আমার হলো গ্রেডিং করে নিচে সবার নিচে বড় স্টোন, তারপরে বালির বিভিন্ন গ্রেডেশন, তারপরে অ্যাক্টিভ কার্বন, এটা দেওয়ার পরে আমি এটা থেকে কি করে নিয়ে জলটাকে ফিল্টার করে নিয়ে, এটা হোমমেড। আচ্ছা, তো যাদের আয়রন আছে রিমুভ করা প্রয়োজন মনে করছেন? হ্যাঁ, 100% আয়রন বেশি হলে
কোনোদিনই ট্যাঙ্ক কালচারে সে তার মুশকিল হবে। যদি সামান্য হয় সেক্ষেত্রে কি এত কিছু দরকার আছে? একবার টেস্ট করে নেওয়া উচিত জলটা, এটা আমি গাইড করবো। একবার টেস্ট করে নিলো, দেখে নিলো, 0.5 এর নিচে থাকতে হবে। এটা কি প্রসেসে বানিয়েছেন সেটা যদি একটু বলেন। এটা হলো ফার্স্ট তলার লেয়ারটা, কি আছে বড় আমার ইটের ঝামা, তারপরে মোটা স্যান্ড আছে, বালি আমি ছেলে পাট করে নিয়েছি, তিনটে ভাগে করে নিয়েছি মোটা বালি আমি, তারপরে আছে অ্যাক্টিভ কার্বন, তারপরে আছে সবচেয়ে একদম ফাইন স্যান্ড। উপর থেকে জল পড়ছে। অ্যাক্টিভ কার্বনটা কোথা থেকে আনেন? অ্যাক্টিভ কার্বন নরমালি সব জায়গায় পাওয়া যায়, দামও খুব বেশি না। এটা নির্দিষ্ট হাইট আছে, এটার মানে একটা মেজারমেন্ট আছে যে কত হাইট দিতে হবে। মোটামুটি কতক্ষণ রাখেন জলটা? রাখেন না, ডাইরেক্ট জল আসবে, জল বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে। হ্যাঁ, কোনোই নেই, রাখা রাখি কোনো ব্যাপার নেই। এতে ব্যাক ওয়াশের জন্য ওখান থেকে আছে, লাগিয়ে দিই ব্যাক ওয়াশ হয়ে যায়, কিচ্ছু নেই, মানে এটা সঙ্গে সঙ্গে জল দেবে, এটার থেকে তলায় আসবে, এই হাইটটা তুলবে জল। আচ্ছা, তুলে এখান থেকে বেরিয়ে আমার ট্যাঙ্কে ই হবে। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন, ধন্যবাদ।